আমরা জানি যে জলবায়ু পরিবর্তন, যেটা আমরা পরিবেশের উপর লক্ষ্য করতে পারছি, সেটার জন্য পরিবেশের উপর গ্রামের সহ গ্রাম গ্রামাঞ্চলগুলোতে কিংবা শহরেও অনেক ধরনের যেটা এফেক্ট আমরা দেখতে পেয়েছি, সেটার থেকে আমরা দেখতে পেয়েছি যে অনেক গরম দিনে অনেক গরম কিংবা ঠান্ডার দিনে অনেক ঠান্ডা, অসময়ে বন্যা, অসময়ে বৃষ্টি, ক্ষেত ক্ষেত যেগুলো কৃষকরা করছে সেগুলোর উপর বিভিন্ন প্রভাব হচ্ছে। আমরা সেগুলো নিয়েই কাজ করছিলাম। আমরা আমাদের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের যেটা প্র্যাকটিক্যাল পেপার রয়েছে সেটার কাজের জন্য আমরা আজ হরিনগর গ্রামে এসেছিলাম। হরিনগর গ্রামে এসে আমরা উপলব্ধি করতে পেরেছি যে অনেক কিছু অসুবিধে আছে। আমরা এদেরকে, যারা জনগণ রয়েছে গ্রামের, এদেরকে আমরা যেসব জলবায়ুর পরিবর্তনের ফলে যেসব অসুবিধেগুলো জেনারেলি হয়, রোগের যেগুলো সৃষ্টি হয়, আমরা বেসিক্যালি রোগ যেগুলো হয় জলবায়ু পরিবর্তনের ফলে, পেটের অসুখ থেকে ধরে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং এদেরকে জানিয়েছি যে কী কী অসুখ হয় জেনারেলি, সেগুলো নিয়ে আমরা জিজ্ঞাসাবাদও করেছি এবং আমরা অনেক কিছু পেয়েছি। এখানে হরিনগর গ্রামে এসে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলে আমরা জানতে পেলাম যে জলবায়ু পরিবর্তন আজকালের জীবনে একটি বহুত বড় বিপদ। জলবায়ু পরিবর্তনের ফলে যেরকম ঝড় বাদল তুফানের ফলে মানুষজনরা অনেক বেশি বিপদ ফেস করে, যেমন ঘর বাড়ি ভেঙে পড়ে যাওয়া, রাস্তাঘাট খারাপ হওয়া, তাতে তাদের অনেক বেশি বিপদের সাথে লড়ালড়ি করতে হয়। আমরা তাদেরকে অনেক বেশি অ্যাওয়্যার করেছি একটা অডিও ভিডিও মিডিয়ামের দ্বারা, যেটা আমরা একটা ল্যাপটপে তাদেরকে একটা ভিডিও দেখেছি আর এবং ট্রান্সলেট করে দিয়েছি ওই ভিডিওটা, যাতে তারা পুরোভাবে বুঝতে পারে যতটা বিপদ আর কি কি এই কি কি আমরা মেজার্স কি কি মেজার্স নেওয়া যায় এইসব বিপদকে আমরা যাতে ভবিষ্যতে এক পরিবেশটাকে আরও ভালো করে তোলার জন্য। জলবায়ুর পরিবর্তনের ফলে জনগণের নানা ধরনের অসুবিধে হচ্ছে, মূলত অর্থনৈতিক এবং যে স্বাস্থ্য সম্পর্কিত অসুবিধে হচ্ছে। আগে তো অক্সিজেন শ্বাস লেনে মে ভি দিক্কত নাই হতা থা, অভি শ্বাস লেনে মে ভি দিক্কত হে, কিউকি প্রদূষণ বেশি জ্যাদা বাড় গই হে। কেকি অভি তো বাড় আতা হে তো সব বহুত সি প্রবলেম হতি হে, গাছ পালা সব তোড় দেতে হে ওর ঘর দুয়ার। তো ফ্লাড আ জানে সে হাম লোক কো গরু জো হে উসকো ভি दिक्कत होता है, हम लोग को खाने को भी दिक्कत होता है, मार्केट भी नियम से नहीं बैठता है, पानी से लोग आता नहीं है। और पानी में आगे तो पानी पीने से सब पानी बहुत अच्छी थी, अभी तो पानी पीने में सब में परसों दूसरों हो गया है। আমরা যে হরিনগর গ্রামে এসেছি এটা মূলত কাছাড় ডিস্ট্রিক্টে এবং ধলাই কনস্টিটিউয়েন্সির আন্ডারে পড়ে এবং এই গ্রামে প্রায় 3 থেকে 3,500 মানুষ বসবাস করে এবং আমরা দেখতে পেয়েছি যে বন্যার ফলে কিংবা জলবায়ুর পরিবর্তনের ফলে এক্সট্রিম টেম্পারেচার এবং শুকনোর যে সময়টা যায়, শীত বসন্ত এবং এগুলোর যে এফেক্টগুলো রয়েছে জলবায়ুর পরিবর্তন এবং দূষণের ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এখানকার জনগণদের। তো আমরা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি এই প্র্যাকটিক্যাল পেপারের মাধ্যমে এবং আমরা অনেক কিছু শিখতেও পেরেছি। এই হরিনগর গ্রামে এসে প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট ফোকাস ডিসকাশনের দ্বারা আমরা জানতে পেয়েছি যে এখানের মানুষরা আবহাওয়া পরিবর্তনের জন্য শারীরিক এবং মানসিক বিপদ থেকে এবং যন্ত্রণা থেকে ভুক্তভোগী। আমি আমাদের কমিউনিকেশন ডেভেলপমেন্টের সুপারভাইজার ডক্টর আয়েশা টি রাশিদ এবং ডক্টর চার্ভাক স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদেরকে এই অপরচুনিটিটা দিয়েছে যে আমরা এই গ্রামাঞ্চলে এসে তাদেরকে ক্লোজলি এবং একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের করতে পারি। আমি এইখানে এই গ্রামাঞ্চলে হরিনগরের প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। আমাদের এই গোটা গ্রুপে রয়েছে 5 জন মেম্বার। আমি সাগরিকা চক্রবর্তী, আমার সাথে রয়েছে তন্ময় আচার্যি, নিকেন কনসম, সঞ্জীব চেতিয়া এবং আরিফ আহমদ লস্কর। আজকের জন্য ইতি এখানে।